আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো আজকের আমি তোমাদের কয়েকটি নকশি পিঠার ডিজাইন করে দেখাবো খুবই সহজে একদম ঘরোয়া উপায়ে শুধুমাত্র একটি চায়ের চামিচ দিয়ে এই ডিজাইনগুলো করা সম্ভব একদম খুব তাড়াতাড়ি আর কম সময়ে তাড়াতাড়ি আর কম সময় তো একই মানে খুব সহজে আর ঝটপট ঝটপট এই পিঠেগুলো তৈরি করে ফেললাম ডিজাইনগুলো দেখো শুধু চায়ের চামচ দিয়ে আর এই আটার কাইটে আমি কীভাবে তৈরি করেছি নারকেল কোড়া নিয়েছি মিহি করে এর সাথে লবণ পানি দিয়েই আটাটি সেদ্ধ করেছি এটা কিন্তু ময়দানা চা একদম গমের আটা আটাগুলোকে সেদ্ধ করে মথে নিয়েছি একটি ডিম আর একটু ঘি দিয়ে একদম নরম একটা ডোবা নিয়েছি এখন একটি সামিস দিয়ে আমি ডিজাইনগুলো করে দেখাচ্ছি যারা নতুন এখন সামনে শীত আসছে শীতের সময় একটু পিঠে পুলি না খেতে পারলে কিন্তু ভালো লাগে না আর যারা ঝামেলার ভয়ে দেখা যায় যে পিঠের সাজ নেই অথবা কি দিয়ে বানাবো কাটা নেই অনেকে হিমশিম খায় তাদের জন্য আমার এই সহজ ডিজাইনগুলো আটা দিয়ে বানালে তো একটি সফট ডো হয় এগুলো দিয়ে ইচ্ছে মতো ডিজাইন করা যায় মন মতো এই যে কয়েকটি ডিজাইন করেছি প্রত্যেকটি ডিজাইন তোমাদেরকে আমি করে দেখাবো যদি তোমরা চাও ভিডিওটা জুড়ে থাকো দেখতে পারবে কত সহজ এই ডিজাইনগুলো করা যায় এটা হচ্ছে পাতার শেপ পাতার শেপ দিলে একটু লম্বা করে নিতে হবে লম্বা করে চেপে এরপরে শুধুমাত্র এই যে চামিজ দিয়েই আমি এই ডিজাইনটা তুলে নেব দেখো প্রথমে মাঝখানে দাগ কেটে নিতে হবে এরপরে এই সাইডে সামিস্তে একটু তেল লাগিয়ে নিতে পারো তাহলে আরো স্মুথ ভাবে ফুলের ডিজাইন গুলো উঠবে দেখো কত সহজ এখন আরেকটি ফুলের ডিজাইন করে দেখাচ্ছি আর এই ডোটাকে কিন্তু একটু সফট বানাতে হবে ঘি আর ডিম দিয়ে আমি সুন্দর করে এই ডোটা তৈরি করেছি দেখো এই ধরনের যদি কুকি ক্যাটার থাকে তাহলে আরো আরও সহজ যে কোনো শেপে তোমরা বানিয়ে ফেলতে পারো একটা লাভ শেপে বানালাম দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে আর এই শীতের দিনে নানান ধরনের পিঠে পুলি বানিয়ে আমরা পরিবারের সদস্যদেরকে একদম চমক দেখাতে পারি তারা খুবই খুশি হবে শীতের দিনে কিন্তু পিঠে পুলি খুবই ভালো লাগে খেতে নানান ধরনের নকশি পিঠা রসগজা ভাপা পিঠা পুলি পিঠা যার যে ধরনের পছন্দ এই শীতের দিনে কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো আর সাথে যদি এইরকম একটু ডিজাইন পিঠে বানাতে পারো অতিথি আপ্যায়ন তো একদম বেশ আর খুব সহজভাবে বানাতে পারবে আর বেশি খরচও হবে না মাত্র আটা দিয়েই তৈরি দেখো নারিকেলটা কিন্তু অপশনাল তোমরা নারকেল না নিলেও পারো লিকুইড দুধ দিয়েও কিন্তু আটাটি সেদ্ধ করতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর হবে আর এগুলো তোমরা যদি ভেজাতে চাও তোমাদের চয়েস অনুযায়ী শুধু চিনি শিরা দিয়ে ভিজাতে পারো অথবা তোমরা দুধ চিনি দিয়েও ভিজাতে পারো যে যেভাবে পছন্দ করে সে সেভাবে এটা বানিয়ে ফেলতে পারো খুব সহজে দেখো ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার লাগছে আশা করি আমার বন্ধুদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কতগুলো ডিজাইন আমি করে ফেলেছি মাত্র দুই কাপ আটা দিয়ে এতগুলো পিঠে তৈরি হয়ে গেছে এরপর ভেজে কিভাবে ভিজাতে হয় চিনি শিরার ভিতর তোমরা দেখতে পারবে ভিডিওটি জুড়ে যদি থাকো শীতের আমেজে খুবই মজাদার এই পিঠে পুলি আমাদের বাঙালিদের তো খুবই পছন্দের আর অবশ্যই পিঠেগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে মিডিয়াম আসে ভাজার পরে আমি এভাবে চিনি দিয়ে একতারের একটি শিরা তৈরি করেছি এই শিরার ভিতরে পিঠেগুলো হালকা গরম থাকা অবস্থায় জিলাপির মতো চুবিয়ে চুবিয়ে তুলে ফেলতে হবে একবারে ভিজিয়ে রাখা যাবে না তাহলে একদম বেশি নরম হয়ে যাবে এখন বাহিরে ক্রিস্পি ভিতরে জুসি একদম পারফেক্ট একটা পিঠে খুবই সুস্বাদু যারা চিনির পিঠে মিষ্টি পিঠে পছন্দ করো তাদের জন্য একদম বেস্ট পিঠা আজকের পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ ফির